আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه আল্লাহ সালামু আলা বা'দ ইসলাম ধর্মে কি তাবিজ ব্যবহার করার অনুমতি আছে আসলে তাবিজ তিন ধরনের হয় কয় ধরনের তিন ধরনের একটা তাবিজ হয় গাছের শিকড় কবরের মাটি হাসের ধর এমন জিনিস দিয়ে নবীজি বলেছেন এটা হারাম এটা বুঝতে পেরেছেন মাটি কাঠ গাছ এগুলা দিয়ে তাবিজ হারাম দুই নাম্বার তাবিজ হয় লেখে নয় হাজার নয়শো নিরানব্বই এক হাজার একশো এগারো লেখে জিব্রাইল মিকাইল কিতমিল মানে দুর্বেদ্য অঙ্ক লিখে ফেরেস্তার নাম লেখে কুত্তার নাম লেখে এমন তাবিজ ও সর্বসম্মতিক্রমে শির হারাম তিন নাম্বার তাবিজ হয় কোরআনের আয়াত লিখে কোরআনের আয়াত লিখে এর ব্যাপারে ফুকাহা আইম্মা মুস্তাহিদিন বলেছেন এই মতটাই শক্তিশালী যে কোরআনের আয়াত লিখে তাবিজ দেওয়াটা জায়েজ নাই কারণ নবীজি সাল্লাম কখনো কাউকে লিখে তাবিজ একটা প্রমাণও কেউ দেখাতে পারবেন কোন সাহাবি কোরআনের আয়াত লিখে কাউকে তাবিজ দিয়েছেন এর কোনো প্রমাণ নাই আপনারা বলতে পারেন কেমনে বললেন আমি হাদিস পড়েছি আলাজার বিশ্ববিদ্যালয়ে আমার যে শিক্ষক এখন জয়ীফ হয়ে গিয়েছেন বেঁচে আছেন বর্তমান পৃথিবীতে যত হাদিস আছে সাত লক্ষ্য হাদিসের হাফেজ ডক্টর আহমদ উমর যে যেকোনো একটা শব্দ বললে বলে দেবে কোথায় কোন কিতাবের কোন পৃষ্ঠায় আছে কন্যা সুভানন্দ সুতরাং যত হাদিস এই পৃথিবীতে আছে সব ঘেটে আপনি প্রমাণ বের করতে পারবেন না যে কোনো সাহাবী কাউকে লিখে তাবিজ দিয়েছেন কোরআনের আয়াত পরবর্তীতে অনেকে লিখে দিয়েছেন কিন্তু যেহেতু সোনালি যুগে প্রমাণ নাই নবীজি দেন নাই সাহাবাইকে রাম দেন নাই তাবিনগণ দেন নাই তাই আমিও বিশ্বাস করি না দেওয়াটা তবে ঝাড়ফুক যায় ঝাড়ফুক যায়েজাছে শুননা